পৃথিবীর বিষাক্ত কিন্তু ভীতু সাপেদের নামের তালিকা করলে সবার উপরে যে নামটি থাকবে সেটি হচ্ছে রেড বেলিড ব্ল্যাক স্নেক বা লাল পেটওয়ালা কালো সাপ। এদের শরীরের নিচের অংশ অর্থাৎ পেটের রং লালচে হওয়ার জন্যই এদের এই নামকরণ। এরাও অস্ট্রেলিয়ার অন্য তিন বিষাক্ত সাপ ইনল্যান্ড টাইপান, ইস্টার্ন ব্রাউন স্নেক এবং ডেট অ্যাডারের মতোই এলাপিডি পরিবারভুক্ত। সাধারণত এলাপিডি পরিবারভুক্ত সাপেরা খুবই বিষাক্ত হয়, তাই এরাও এর ব্যতিক্রম নয়। তবে বিষাক্ত হলেও রেড বেলিড ব্ল্যাক স্নেক সাপেরা দেখতে খুবই আকর্ষণীয় হয়। গাঢ় কালো শরীরে লাল বা গোলাপি পেট একে আলাদা বৈচিত্র্য প্রদান করেছে। লম্বায় 2 মিটার বা 6.7 ফিট পর্যন্ত লম্বা হয় এরা। তবে সর্বোচ্চ 8.25 ফিট লম্বা রেড বেলিড ব্ল্যাক সাপেরও সন্ধান পাওয়া গিয়েছে। শারীরিক গঠন ও রঙের মিল থাকায় অস্ট্রেলিয়ার ইস্টার্ন স্মল আইড স্নেকদের সাথে এদের গুলিয়ে ফেলেন অনেকে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় শহরগুলো যেমন সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনের ঝোপঝাড়ের মধ্যে এদের বসবাস। বিষাক্ত হলেও এই সাপেরা খুব একটা আক্রমণাত্মক হয় না। এরা দিনের বেলাতেই শিকার করে। খাবার হিসেবে ব্যাং এবং ছোট ছোট স্তন্যপায়ী বা সরীসৃপ প্রাণীকেই এরা বেশি পছন্দ করে। তবে কিং কোবরার মতো এরাও তুলনামূলক বিষাক্ত সাপ যেমন ইস্টার্ন ব্রাউন স্নেককে গিলে খায়। বসন্তকালে পুরুষ সাপেরা একে অপরের সাথে মুষ্টিযুদ্ধে জড়িয়ে পড়ে এবং জয়ী সাপ কাঙ্ক্ষিত স্ত্রী সাপেদের সাথে মিলিত হয়। কখনো কখনো এরা মিলিত অবস্থায়ও যুদ্ধে জড়িয়ে পড়ে। রেড বেলিড ব্ল্যাক সাপেরা সেই সব বিরল প্রজাতির সাপেদের মধ্যেও অন্যতম, যারা ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করে। আপনি কখনো অস্ট্রেলিয়ায় কাজের জন্য কিংবা ভ্রমণ করতে গিয়ে যদি এই সাপের সামনে পড়েন, তবে এর রূপে মুগ্ধ না হয়ে বরং এর ভয়ঙ্কর দিকটা মাথায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন এবং নিজের একমাত্র জীবনটা টিকিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।